মঙ্গলবার বেলা সাড়ে বারোটা, অথচ প্রাণী সম্পদ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ে দেখা নেই পরিচালক ওয়ালিউর রহমান আকন্দের। বিষয়টি খটকা লাগায় খোঁজ নিতে জেলা প্রাণী সম্পদ কার্যালয়ের তৃতীয় তলায় তার কক্ষে যান এক কর্মচারী। এই সময় বাথরুমে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান তিনি। বাসায় আছে, এখনো অফিসে আসেনি। অন্যদিন কিন্তু সে সময় মতন আমরা অফিসে আসি, দেখতে পাই। ওই ঘর ঢুকিয়ে দেখি ওই ঘর দরজা চাপা দেওয়া, দেখি যে ওই বাথরুমে এই ঝুলন্ত লাশ। এরা তো অফিসার মানে, এদের মধ্যে কি ঝড়গাঝাটি থাকতে পারে। খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিকেলের মর্গে পাঠায়। হত্যাকাণ্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ওনার যারা কলিগ আছেন তাদের সাথে কথাবার্তা বলছি, আমরা তার পারিবারিক হিস্ট্রি এবং অফিসিয়াল হিস্ট্রি নেওয়ার চেষ্টা করছি। নিহত ওয়ালিউর রহমান আকন্দের বাড়ি গাইবান্ধার শাখাটায়। চলতি বছরের পহেলা মার্চ রংপুর প্রাণী সম্পদ অধিদপ্তরে বিভাগীয় পরিচালক হিসেবে যোগ দেন তিনি। সময় সংবাদ, রংপুর।